আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল জাল হক ওয়া হাজা কাল বাতিল ইন্নাল বাতিনা কানা হুজাহুকা সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শান্তি দ্বারা বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আজকে একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব একটি অভিযোগ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমুল্লাহর প্রতি আরোপিত একটি অভিযোগ আমরা বিভিন্ন বাংলাভাষী ওয়াজি যারা আছে যারা অলিমে আহানাব দেবন্দী বেরলবি এবং বিভিন্ন ফুরফুরা বিভিন্ন তরফ থেকে একটা অভিযোগ আসে যে আল্লাবা নাসরুদ্দিন আলবানিরায় মহল্লা তিনি ঘড়ির মিস্ত্রি ছিলেন তিনি মহাদ্দিস হন কিভাবে এটা তাদের অভিযোগ আপনার যারা অভিযোগটা শুনলেন যারা ইসলামী সারিয়া সম্পর্কে সাধারণ কিছুটাও জানেন তারা বুঝতে পারবেন যে এই অভিযোগটা একদমই শিশু সুলভ একজন ব্যক্তি সে ঘড়ির মিস্ত্রি হতে পারে বা অন্য কর্মে সে থাকতে পারে তার মানে কি সে রাখে না মহাদেসের সঙ্গে ঘড়ির মিস্ত্রির মানে এটা কি সমস্যা যে যে ব্যক্তি ঘড়ির মিস্ত্রি রিপেয়ারিং করবে সে মহদ্দেস হতে পারবে না এমন কোনো অসুল এমন কোন হাদিস এমন কোনো কোরআনের আয়াত কি আমরা ইতিপূর্বে কেউ পেশ করতে পেরেছি যে কেউ পারে নাই শুধুমাত্র একটা অহেতুক আল্লামা নাসুদ্দিন আলবানী বৃদ্ধ আচরণ করার জন্য আর কোনো কিছুতে বিশেষ করে ইলমি ময়দানে তাহাকিকের ময়দানে তারা কোনো জবাব দিতে না পেরে আল্লামা নাসুদ্দিন আলবানী তিনি ঘড়ি রিপেয়ারিং করতেন এটা নিয়ে অভিযোগ করছেন তো যাই হোক প্রথম আমরা জবাব দিব এইসব মুকাল্লিদ যারা আছে যারা আল্লামা নাসুদ্দিন আলবানি রেমার প্রতি এমন অভিযোগ করে তাদের প্রতি জবাব আমরা এটাই বলতে পারি যে ভাই বলুন আল্লামা হুজুর আপনারা যারাই থাকেন না কেন আপনারা বলুন যে ঘড়ি রিপেয়ারিং করা বা ঘড়ি মেরামত করা মিস্ত্রি গিরি করা ঘড়ির এগুলো কি ইসলামী সহিত দৃষ্টিকোণ থেকে না এটা কি হারাম এটা কি মাকরু যদি হয়ে থাকে না জায়জ মাক্রহারাম তো কোথায় আছে ওলামে আহানাফের কোনো ফতোয়ার কিতাবে আছে বা আজ পর্যন্ত চোদ্দশো চল্লিশ ইজি চলছে কেউ কেউ ফতোয়া দিয়েছে যদি না দিয়ে থাকে ঘড়ি রিপেয়ারিং করা বা ঘড়ি মেরামত করা এটা যদি জায়েজ হয়ে থাকে আলহামদুলিল্লাহ এটা জায়জ ভালো কাজ হালাল কাজ হালাল কাজ যদি জায়জ হয়ে থাকে আল্লাবান নাসুদ্দিন আলবানি রহমুল্লাহ তিনি হালাল উপার্জন করতেন তারপর তিনি হাদিসের খিদমত করেছেন এখানে আপত্তি করা কি আছে যারা জ্ঞানী যারাদের মধ্যে ইলমিয়াত আছে তারা এভিযোগ করবে না যাদের মধ্যে ইলম আছে তারা খুব বেশি হলে আল্লামা নাসুদ্দিন আলবানি রহমুল্লার সঙ্গে তারা ইলমি ইকতলাফ করতে পারে আল্লামা নাসুদ্দিন আলবানি রহমাহুল্লাহ যেসব তিনি সিল সাহিয়া জাইফা এবং আরবা তাহাকে করেছেন মিসকাত আলমা সাবিদ তাহাকে করেছেন সাহিদ তারগিবের তাহকিব করেছে আরো অসংখ্য বই লিখেছে এখানে ইলমি ইকতলাফ করে তিনি বই পত্র লিখতে পারেন কিন্তু শিশু সুলভাকটি আহ একটা অভিযোগ যে তিনি ঘরি মিস্ত্রি হয়েছেন এর জন্য তিনি নাকি মহাব্দিস হতে পারবেন না তো যাই হোক এইসব যারা ওলমে আহানাপের পক্ষ থেকে আমরা বিশেষ করে দেবন্দি এবং বেরুলভি এবং ফুরফুরা এইসব মোকাল্লুদ যারা আছে তারা বিশেষ করে অভিযোগটি করে থাকে তাদের উদ্দেশ্যে অ্যান্টিভেনাম কিছু পবিত্র কোরআন এবং সে থেকে কিছু আমরা জবাব দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ দাঁত ভাঙা জবাব ইনশাআল্লাহ তারা যেন দ্বিতীয়বার এ বিষয়ে কোনো মুখ খুলতে পারে না প্রথম কথা আমরা এটাই বলবো যে স্বয়ং ইমাম আবু হানিফারে মহল্লা তাদেরকে প্রশ্ন করেন ইমাম আবু হানিফারে মহল্লা তিনি কি কাজ করতেন তিনি কি কাজ করতেন মানাকিবে আবি হানিফা আটষট্টি নম্বর পৃষ্ঠায় পরিষ্কারভাবে লেখা আছে ইমাম আবনি প্যারে মহল্লাহ তিনি কাপড়ের ব্যবসা করতেন কাপড়ের ব্যবসা করতেন তোমায় দেবন্দী কিভাবে একজন কাপড়ের ব্যবসা করেন যদি আমরা অভিযোগ করি বা অভিযোগ তুলি অভিযোগ কি সঠিক হবে যিনি এটা হিংসাপূর্ণ কোনো অভিযোগ নয় ইলম একটা আলাদা জিনিস হালাল উপার্জন একটা আলাদা জিনিস এটা শুধুমাত্র ব্যক্তি আক্রোশের কারণে এইসব অভিযোগগুলো আসে ইমাম আবু হানি ফেরাই মহল্লা তিনি কাপড়ে ব্যবসা করতেন আলহামদুলিল্লাহ তিনি একজন ফকি ছিলেন এটা গোটা উম্মত মেনে নিয়েছে তাই কর্মের সঙ্গে কর্ম যদি হালাল হয় শরীর সম্মত হয় আলহামদুলিল্লাহ কোনো আপত্তি করার জায়গা নেই আরেকটি আপনারা লক্ষ্য করবেন যেটা কুদুরি হেদায় ব্যাখ্যা গ্রহণ তাহলে কুদুরি এই কুদুরির যিনি লেখক তিনি কি কাজ করতেন তিনি তো হাড়ি বা এই যে কর্মকাররা যে কাজ করে মাটির হারি পাতিল তিনি তৈরি করতেন এখন কি তার জন্য বলবো যে কুদ্রি মানা জানা মানা যাবে না কুদ্রি আবারকে এমনকি অভিযোগ করতে পারে যে না এটা কোনো বোকা মানুষ করতে পারে যার মধ্যে ইলম আছে সে এই অভিযোগ করতে পারে না সে যাই হোক এটা অ্যান্টিভেনম দুটো জবাব স্বয়ং হানাফি ফেকের মধ্যে স্বয়ং ইমাম আবনী ফেরে মহল্লাহ এবং কুদ্রির লেখক তারা উভয়ে এই কাজ করতেন এবার আসেন পবিত্র কোরআন এবং সেসন্নার আলোকে যে হালাল কর্ম করা হচ্ছে এটা নিয়ে অভিযোগ করার কি আছে আমরা জানি পৃথিবীর প্রথম মানুষ আদম আলাহ আদম আসলাম কিসের কাজ করতেন সকলে ওকমত পোষণ করেছেন যে আদম আলাহ তিনি কৃষক তিনি জমিতে বিভিন্ন রকমের তিনি ফসল বোনাতেন তিনি একজন কৃষক ছিলেন দাউদ আলহ সৈতাম যার উপরে জবুর একটা আসমানি গ্রন্থ অবতীর্ণ হয়েছিল সে বুখারি দেখবেন হাদিস নাম্বার দু হাজার বাহাত্তর আল্লাহ মাহমুদ তিনি বলছেন যে নিশ্চয়ই দাউদ আলসাল দাউদ আলহ সালাম তিনি কি কর্ম করতেন নিজ হাতে উপার্জন করতেন আর উপার্জনটা কি আব্দুল্ল আব্বাস রদে আল্লাহ তাল্লাহ আনুসূত্রে হাদিস সেই সূত্রে হাদিস বর্ণনা আছে তিনি বলছেন যে দাউদ আলাহ স্তসালাম তিনি বর্মা নিমরেতা ছিলেন আর আদম আলাহ ছিলেন তিনি কৃষক নূ আলস্তসালাম ছিলেন কাঠমিস্ত্রি ইদ্রি সরসালাম ছিলেন তিনি একজন দর্জি আর মূষা আলসালাম ছিলেন রাখাল তিনি গরু ছাগল এগুলো চড়াতেন সাই বোখারির সারা দেখবেন ইমাম হাজার আসকালি রাহমহল্লার ফাতুল বারি হাদিস নাম্বার দু হাজার বাহাত্তরের আলোচনা দ্রষ্টব্যে তিনি এই আলোচনাগুলো করেছেন এখন সাধারণ শ্রোতা যারা আছেন যারা আল্লামান নাসুদ্দিন আলবানী ঘড়ির মিস্ত্রি ছিলেন এই জন্য কটু মন্তব্য করে তার এই ব্যবসাকে নিয়ে স্বয়ং পাঁচজন আমরা নবী এবং রাসুলের কথা আলোচনা করলাম যারা সুস্পষ্ট ভাবে তারা কৃষকের কাজ করতেন কাঠ মিস্ত্রি ছিলেন কেউ রাখাল ছিলেন স্পষ্ট প্রমাণিত আর আল্লাহসুল মোহাম্মদ স্পষ্টভাবে তিনি নিজেই তো সেই বুখারিতে স্পষ্ট হাদিস আছে আল্লাহসুল মোহাম্মদাম নিজেই তিনি বলেছেন নিজের কর্ম প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে সেই বুখারি খুলবেন দু নম্বর হাদিসের ব্যাখ্যা গ্রন্থ এবং সেই বুখারি হাদিস দু হাজার দুইশো বাষট্টি সেই বুখারি স্বয়ং আপনি দেখেন ব্যাখ্যা না দেখলেও দু হাজার দুইশো বাষট্টি নম্বর হাদিস আল্লাহুল সাল্লাম তিনি স্পষ্ট হয়েছে যে প্রত্যেক নবী রসুল তারা বকরি চড়িয়েছেন মানে ছাগল চড়িয়েছেন আর আল্লাুল বলছেন আমিও ঠিক এক কিরাত মানে মুদ্রার বিনিময়ে আমিও মক্কাবাসীদের ছাগল চড়াতাম আল্লাহ একবার চিন্তা করে দেখেন মোহাম্মদ বলছেন প্রত্যেকটা নবিরাসুল তারা কি চড়িয়েছেন বকরি ছাগল চড়িয়েছেন আর বিশ্বনী তিনি বলছেন হ্যাঁ আমিও ও এক মানে কিরাত মুদ্রার বিনিময়ে আমিও মক্কাবাসিতে ছাগল চড়াতাম তো এখন কি এইসব মুকাল্লি যে আল্লাবান নাসরুদ্দিন আলবানি রেমল্লার প্রতি আরপ করছে একটা অভিযোগ করছে যে তিনি ঘড়ি মিস্ত্রি ছিলেন এই জন্য তিনি মহাদ্দ হতে পারবেন না তাহলে এখন আপনি কি বলবেন শেং বিশ্বনবী মহম্মুদাম তিনি ছাগল চড়াতেন এবং তিনি বলছেন যে প্রত্যেকটা নাবির রসুল তারা ছাগল চড়িয়েছেন আল্লাহ রসুল গর্ব করে বলছে আমিও চড়াচ্ছি আসাই বুখারির ব্যাখ্যা গ্রন্থ ফাতুল ওয়ারি হাদিস নামা দু হাজার বাহাত্তরে পাঁচজন নাবির কথা বলা হয়েছে দাউদ ইসলাম বর্মা নির্মাণ করতেন আদম রসাদালাম কৃষক ছিলেন নু আলে সৈতালাম তিনি কাঠমিস্ত্রি ছিলেন ইদ্রি দর্জি ছিলেন আর মূষা আলে সাদাল্লাম তিনি রাখাল ছিলেন এখন কি পাঁচজন নবীকে কি নবী হিসেবে তারা অস্বীকার করবে এটা কি কোনো সম্ভব এটা কোনো জ্ঞানী ব্যক্তি করতে পারে মূলত আমরা বলতে চাই যে কর্ম যদি হালাল হয় সেখানে অভিযোগ করার কিছু নেই শুধুমাত্র এটা তাদের আক্রোশ তারা ইলমে ময়দানে আল্লামা নাসুদ্দিন আলমানি রায় মহল্লার সমকক্ষ তো নয় তারা পুটিমাস কয়েকজন আছে তারা এমন আচরণ করছে আর অসংখ্য দলের আছে যেমন আবু রদিয়াল থেকে হাদিস বর্ণনা আছে রসুদাম স্পষ্ট বলেছেন যে জাকারিয়ালসাল্লাম তিনিও কাঠের মিস্ত্রি ছিলেন সেই মুসলিম খুলবেন হাদিস নাম্বার দু হাজার তিনশো উনআশি শামেলা আর মিস মানে পাঁচ হাজার সাতশো একুশ বর্ণনা আছে একজন নাবি তিনি কাজ করতেন কাঠমিস্ত্রি ইদ্রিস আল্লাহ তিনি তো মানে জামা কাপড় তিনি সেলাই করতেন তিনি দর্জি ছিলেন নুহ আলহ তিনি তো বেশ কয়েকটি কাজ করতেন তার মধ্যে তিনি নিজের কমে ছাগল চড়াতেন তিনি কাঠমিস্ত্রি ছিলেন এমনকি তিনি নৌকা তৈরি করেছেন যেটা স্রহুদ স্র নম্বর এগারো এক নম্বর আটত্রিশে বর্ণনা করা আছে তার মানে কে দেখে নয় বিশ্বাস করা যাবে না কর্ম একটি আলাদা জিনিস আর তার মর্যাদা তার ইলম একটা আলাদা জিনিস এটা ভিন্ন বিষয় কিন্তু এই সব নাদান এইসব মূর্খ জাহেল এই সব যারা মোকাল্লিদ আছে তারা এটা নিয়ে আস্ফলন করছে আরো দেখেন নাবে ইউসুফ আলহ তিনি অর্থ অর্থমন্ত্রী ছিলেন ইসলাম কি ছিল অর্থমন্ত্রী ছিলেন সুরা ইউসুফ সোনার বারো আয় পঞ্চান্ন আছে তো তার শ্বশুরের দশ বছর ছাগল চড়িয়ে তার কন্যার সঙ্গে বিয়ে করেছে এটা আমরা সকলে জানি সুরা কাসাস সাম্বার আঠাশ আট নম্বর ছাব্বিশ দশ বছর তিনি সোয়েব আল সরাত ছাগল চুরিয়ে তারপরে তার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছে এটা আমরা অনেকেই সকলে জানি আর বিশ্ববিমা সমস্যার সঙ্গে কথাটা বললাম সে বুখারি দু হাজার দুইশো বাষট্টি নম্বর হাদিস যে স্পষ্ট তিনি ছাগল চড়েছেন আর প্রত্যেক নাবের ছাগল চড়াতেন আমাদের চার খলিফার মধ্যে প্রধান যে খলিফা প্রথম যে খলিফা আবক্রদে লতলা আনহু তিনিও কাপড়ের ব্যবসা করতেন ফাতুল বাড়ি দু হাজার একাত্তর নম্বর হাদিসের আলোচনার স্পষ্ট আছে ওমরবিন খাতব রোদে লতলা আনু তিনিও নিজ হাতে জীবিকা অর্জন করতেন তিনিও ব্যবসা করতেন ওসমান রদি আল্লাহ তালা আনহু তিনিও বিভিন্ন ব্যবসা করতেন বিভিন্ন জায়গাতে আছে সকলেই জানেন যারা একটু জীবনী পড়েছেন আলী রদি আল্লাহ আনহু তিনি খেজুর মানে খেজুর গাছের মানে কাজ করতেন খেজুরের গাছ দেখাশোনা করতেন জমিতে পানি দিতেন সেচ দিতেন অনেক আছে আব্দুল ইবনে মাসুদ রদি আল্লাহ তাল্লাহ আনহু আবি ওয়াকাস রদি আল্লাহতাল আনহু এমন অসংখ্য সাহাবি রদি আলাহ আহমরা আছে যারা বিভিন্ন খেজুর বাগানে কাজ করতেন অসংখ্য আছে সাহাবিদের যদি বর্ণনা আপনারা পড়েন তাহলে দেখবেন তাদের কর্মগুলো সকলে হালাল ছিল এখানে আমি শুধুমাত্র এতটাই বলতে চাই এই সব জাহেল যারা আছে যাদের মধ্যে ইল নেই জ্ঞান নেই শুধুমাত্র অভিযোগ যে আল্লা মান্না আসরুদ্দিন আলবানি যিনি মৃত্যুবরণ করেন চোদ্দশো কুড়ি হিজরি উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে তো তার যে ইলমের কাছে তার ইলমি ফিল্ডে তাকে মোকাবেলা করতে না পেরে তাকে একটা অহেতুক একটা অভিযোগ একটা শিশুসুলভ অভিযোগ যে তিনি কি ছিলেন ঘড়ির মিস্ত্রি ছিলেন এর জন্য মহাদিস হতে পারবেন না মহান সত্য আল থেকে চেদাই প্রার্থনা এইসব জাহেলদেরকে তুমি হেদায়ত দান করো আর বিশেষ করে কর্ম যদি হালাল হয় যে কোনো কর্মই করা যায় নবিরসুল এবং সাহাবদ্লাহ তাল আনহুম তাদের প্রত্যেকের কাজের বিবরণ আপনাদেরকে দিলাম এখন যদি এইসব মুকাল্লিদগণ আর কিছুদিন পরে হয়তো বলতেও পারে যে এদেরকে নবী মানা যাবে না কেন ইনি রাখাল ছিলেন ইনি কৃষক ছিলেন ইনি ছাগল চড়াতেন ইনি আলিরদাল আনহু তিনি খেজুর গাছে পানি দিতেন এদেরকে খলিফা মানা যাবে না এইসব জাহেল থেকে আল্লাহ সোনা দূরে রাখুক আজকে মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ